আজকে কথা বলবো টু মিনিট রুল নিয়ে। না, দুই মিনিটে ম্যাগি নুডলস রান্না করার কোনো রুল না, বরং দুই মিনিট কাজ করে কীভাবে আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন, পড়াশোনায় মনোযোগ বাড়াতে পারেন এবং আপনার প্রোক্রাস্টিনেশন দূর করতে পারেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। টু মিনিট নিয়ে ফার্স্ট যে রুলটার কথা বলবো সেটা আমি পেয়েছি ডেভিড অ্যালানের গেটিং থিংস ডান নামে এই বই থেকে। সেই বইতে উনি বলেছেন কোনো কাজ করতে যদি আপনার দুই মিনিটের কম সময় লাগে তাহলে কাজটি আপনি সাথে সাথে করে ফেলবেন, সেই কাজটিকে জমিয়ে রাখবেন না বা সেই কাজটিকে টু ডু লিস্টেও রাখতে উনি নিষেধ করেছেন। কেন? কারণ আপনি যখন টু ডু লিস্টে এরকম অনেকগুলো কাজ রেখে দিচ্ছেন তখন কিন্তু আপনার মেন্টাল লোড বাড়ছে, কারণ আপনি জানেন যে আপনার লিস্টে অনেকগুলো কাজ রয়েছে। বরং তার থেকে আরও অনেক ভালো হচ্ছে যে দুই মিনিটের মধ্যে ওই কাজটা শেষ করে ফেলা। ধরুন আপনার কাউকে ইমেল করতে হবে, সেটা টু ডু লিস্টে না রেখে সাথে সাথে ইমেল করে ফেলুন যদি সেই ইমেল করতে দুই মিনিটের কম সময় লাগে। ধরুন আপনার ডেস্ক গোছানো দরকার অথবা লন্ড্রি করা দরকার অথবা গাছে পানি দেওয়া দরকার, দুই মিনিটের মধ্যে দিয়ে ফেলুন না। দেখুন, আমি নিজে এটার ভুক্তভোগী, আমার বাসায় বহু গাছ মারা গিয়েছে যে পরে পানি দেব বলে, এই সিম্পল কাজটা পরে করব বলে রেখে দিয়েছি, কাজটা করা হয়নি, গাছ মারা গিয়েছে। সো যখন মনে পড়ছে, যখন আপনি দেখছেন যে কাজটা করা দরকার এবং দুই মিনিটের মধ্যে সেটা সম্ভব, কেন নয় করে ফেলুন। টু মিনিটস নিয়ে নেক্সট যে রুলটার কথা বলবো সেটা আমি পেয়েছি রিসেন্টলি বেস্ট সেলার একটা বুক, সেটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার, সেই বই থেকে। দেখুন, সব কাজ তো আমাদের দুই মিনিটের মধ্যে করা সম্ভব না, কিছু কাজ তো করতে দুই মিনিটের বেশি সময়ের প্রয়োজন, কিন্তু আপনি প্রোক্রাস্টিনেশনের জন্য বা করবো করতে ইচ্ছে করছে না এই ধরনের মনোভাবের জন্য কিন্তু কাজটা আপনি করতে পারছেন না। এই বইতে জেমস ক্লিয়ার যেটা সাজেস্ট করেছে সেটা হচ্ছে আপনি যখন একটা বড় কাজ করতে ভয় পাচ্ছেন, প্রোক্রাস্টিনেট করছেন, সেই কাজটাকে আপনি দুই মিনিটের সেগমেন্টে ভাগ করে নিয়ে আসবেন এবং জাস্ট দুই মিনিটের জন্য কাজ করবেন। ধরুন আপনার একটা বড় চ্যাপ্টার পড়তে হবে, আপনি জাস্ট দুই মিনিটের জন্য একটা প্যারাগ্রাফ পড়বেন আর কিছু না, এরপর আপনি উঠে যাবেন। আমি যখন প্রথম এই রুলটা পড়ছিলাম আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট ইট, যে মাত্র দুই মিনিট কাজ করব, দুই মিনিট কাজ করে উঠে যাব, কেমন হলো, কারণ কাজটা তো আরও অনেক বড়, কথার কথা সেই কাজটা করতে আমার দুই ঘন্টা সময় লাগবে, তাহলে কি আমি দুই মিনিট করে ষাটবার স্টার্ট অ্যান্ড স্টপ করব? আমার কাছে কেমন জানি গোলমেলে মনে হচ্ছিল। পরে আমি যেটা রিয়েলাইজ করলাম একটু চিন্তা করার পরে, আসলে জেমস ক্লিয়ার এখানে যেহেতু এটা অ্যাটমিক হ্যাবিটস নিয়ে বইটা, উনি এটা আসলে হ্যাবিট বিল্ডিং বা হ্যাবিট ফর্মেশনের জন্য এই কথাটা বলেছেন, কারণ আপনি যদি এভাবে করে কাজ করতে থাকেন আপনার ব্রেইনের নিউরাল সার্কিটে কিন্তু তখন একটা সেটার জন্য একটা আপনার কী বলবো যে একটা চ্যানেল তৈরি হবে, এবং তখন প্রতিদিন যদি আপনি এভাবে অল্প অল্প করে দু মিনিট করে একটা একটা কাজ করতে থাকেন এটা আসলে হ্যাবিট বিল্ডিংয়ের জন্য খুবই ভালো। ফর এক্সাম্পল, আমি কিন্তু ওনার রুলটা ফলো করি এক্সারসাইজের জন্য, মানে টানা আধা ঘন্টা এক্সারসাইজ করা লাগবে বা বিশ মিনিট এক্সারসাইজ করতে হবে, এই জিনিসটা আমার জন্য খুব ভয়ের একটা কাজ, আমি কিন্তু চাইলেও সবসময় করতে পারি না। সো আমি এখন নিয়ে এসেছি দুই মিনিটে আমি কি করতে পারি, ফর এক্সাম্পল 10টা থেকে 15টা 20টা বুক ডন দেওয়া দুই মিনিটে সম্ভব, আপনার আমি যদি সিট আপ দিতে চাই 10টা থেকে 20টা সেটাও দুই মিনিটে সম্ভব। সো আমি এখন ওই হ্যাবিটগুলো ফর্ম করার জন্য ওনার এই টু মিনিট রুলটা ফলো করছি। তবে জেমস ক্লিয়ারের এই টু মিনিট রুলটাকে আমি মডিফাই করেছি আমার রিসার্চ বা অন্যান্য কাজের জন্য, কারণ সেগুলো কাজ করতে অনেক বেশি সময়ের প্রয়োজন, এবং আমার ধারণা এই যে মডিফিকেশান এটা যারা স্টুডেন্ট রয়েছেন এবং যাদেরকে লং টাইম ধরে একটা কাজ করতে হয় পড়াশোনা বা অফিসের কাজ, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে মডিফিকেশানটা আসলে কীরকম, আমি ওনার কথা মতো দুই মিনিট কাজ করি। ফর এক্সাম্পল, আমার একটা রিসার্চ পেপার লিখতে হবে, সেই রিসার্চ পেপারে আমি দুই মিনিটের জন্য শুরু করি, শুরু করার পরে দুই মিনিট শেষ হওয়ার পরে অলরেডি কিন্তু আমার ব্রেইন কিন্তু আমাকে দুটো সিগনালের যে কোনো একটা সিগনাল দিবে। ফার্স্ট যে সিগনাল সেটা হচ্ছে ওকে, আমার ব্রেইন এখন সেট, কাজটা করতে আমার ইচ্ছা করছে, অর্থাৎ ব্রেইন আমাকে বলছে লেটস কন্টিনিউ, এবং তখন আমি পুরো কাজটা কন্টিনিউ করতে থাকি, আমি কিন্তু দুই মিনিটের আর ব্রেক দিই না। সো আমি কাজ করতে বসি দুই মিনিটের জন্য, কিন্তু যখন আমি দেখছি একটা গতি পেয়ে গিয়েছি, একটা ফ্লো স্টেট চলে এসেছে, তখন আমি কাজটা কন্টিনিউ করি। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে দুই মিনিট কাজ আমি করলাম কিন্তু কাজ করার পরে আমার আসলে কাজটা করতে ইচ্ছা করছে না, মন বসছে না, এই সময় আমাকে বুঝতে হবে এটা কিন্তু আমার ব্রেইন আমাকে বোঝাচ্ছে যে তুমি যতই চেষ্টা করো এই মুহূর্তে এই কাজটা তোমাকে দিয়ে হবে না, এবং তখন আমি আসলে ব্রেইনের অ্যাগেনস্টে যাই না, আমি যেটা করি আই টেক এ ব্রেক, এবং আমি ব্রেক নিয়ে যেই কাজটা করছিলাম সেটা থেকে একদম ভিন্ন কোনো কাজ, ফর এক্সাম্পল আমি রিসার্চের কাজ করছিলাম, সেখান থেকে উঠে এসে আমি হয়তো পাকঘরে গিয়ে কয়েকটা প্লেট বাকি আছে সে প্লেটগুলো ধুয়ে নিই, অথবা আমি একটু হাঁটাহাঁটি করে আসি, অথবা ধরেন আমার যে গার্বেজে ময়লা ফেলতে হবে সেই ময়লাটা ফেলে আসি। সো একদম ভিন্ন একটা কাজ করে আবার দুই মিনিটের জন্য বসি এবং দেখি যে কাজে কি আমার মন বসছে কিনা। এবং অধিকাংশ সময় যেটা হয়েছে এইভাবে করে আমি একটু অন্য একটা কাজ করে এসে আবার যখন বসি তখন অনেক সময় আমার কিন্তু আবার কাজ করার একটা স্পৃহা তৈরি হয় এবং তখন ওই যে দুই মিনিট থেকে আমি লম্বা একটা টানে কাজ করতে পারি। যদি তখনও না পারি আবার দুই মিনিট পরে ব্রেক, এবং তখন আমি মোটামুটি ডিসাইড করি যে এই মুহূর্তে হচ্ছে না, এটা হয়তো একটু পরে আবার স্টার্ট করবো, সো ঘন্টাখানেক পরে আমি আবার ট্রাই করি। দুই মিনিটের এই দুটো রুল নিজের জীবনে কাজে লাগানোর পর থেকে আমি আসলে
খুব ভালো ফিল করছি। এবং অবভিয়াসলি আমার কিন্তু প্রোক্রাস্টিনেশনের একটা সমস্যা রয়েছে, আমি খেয়াল করেছি যে আমি প্রোক্রাস্টিনেশন থেকে অনেক বেশি ব্রেক করতে পারছি। অ্যাট দ্য সেম টাইম অনেক সময় আমি ডিসিশন নিতে পারি না যে সামনে এত কাজ কোন কাজটা শুরু করব। সো যখন আমি দেখি যে না 2 মিনিটের জন্য শুরু করব, তখন জাস্ট ডু ইট বলে আমি যে কোনো একটা কাজ শুরু করে দিই, এবং তখন কিন্তু একটা মোমেন্টাম বিল্ড হতে থাকে। কারণ আপনি যখন একটা কাজ শেষ করবেন, তারপর আরেকটা কাজের জন্য কিন্তু আপনার একটা স্পৃহা, মানসিক একটা মনের মধ্যে কিন্তু একটা মোমেন্টাম তৈরি হবে। সো এইভাবে করে আমি কিন্তু খুবই ভালো উপকার পাচ্ছি গত কয়েক বছর ধরে। সো আপনাদেরকে সাজেস্ট করলাম, যারা স্টুডেন্ট রয়েছেন, যারা প্রফেশনাল রয়েছেন, আমার ধারণা ডেফিনেটলি আপনাদের কাজে দিবে। এমনকি যারা এখানে প্যারেন্টস রয়েছেন, তারা অনেক সময় তাদের ছেলেমেয়েরা পড়তে বসে না, ঠিকমতো পড়াশোনায় মনোযোগ নেই, এই কথাটা সবসময় বলেন। হয়তো বয়সের কারণে বা অন্য যে কোনো কারণে তাদের লং টাইম বসে পড়ার মনোযোগটা নেই, সেই ক্ষেত্রে তাদের মনোযোগ বৃদ্ধির জন্য আপনি আস্তে আস্তে 2 মিনিট করে করে এভাবে তাদেরকে বসতে বলতে পারেন। সো তাদের জন্য জিনিসটা আস্তে আস্তে বিল্ড আপ করার সুযোগ তৈরি হবে। সো আচ্ছা, এতটুকুই থাকুক, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।